ফাইনালি কালকে রাতে তো আমরা বেরোতেই পারিনি, আজকে সকালবেলা উঠতে ফাইনালি মেলে মানালি ম্যান প্রচুর ঠান্ডা। তো চলো মেলটা করে হালকা করে ঘুরে দেখি দিই। এটা হসপিটাল, বরফ এখনো প্রচুর। সামনে হচ্ছে এইরকম ভিউ, মানালি জেলা স্কুল, স্কুলে প্যারেড হচ্ছে এখানকার স্কুলে। আর সামনে এরকম একটা অসাধারণ, ও ফাইনালি প্রচুর সুন্দর। আমি এখন ভাবছি কেন আমি কাল রাতে আসলাম না, ভীষণ 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 ভালো লাগছে। আমরা এখানে কিছু খুঁজতে পেরেছি মায়ের জন্য। কোনটা এই, আমি একটা লঙ্ক, ও বাবা আমাকে না অনেক কিছু কিনতে বলেছিল। এই নকলা, তোর মতন জ্যাকেট কিনতে বলেছে দুটো, তোর মতন জ্যাকেট দুখানা কিনতে বলেছে বাবা। কেন আমি জানি, আমি তো বেরোবো না, আমি এখন বেরিয়েছি তোমার মনে পড়ছে। হ্যাঁ তোর মতন দেব। হ্যাঁ এরকম বাবা, ওই যে বাবা যেমন অরেঞ্জ কালারটা পরছে ওরকম হুডি দেওয়া, অত মোটা না, একটু হালকা হলেও হবে। কি দারুণ লাগছে। হ্যাঁ কোথা থেকে? কি দারুণ লাগছে। এটা মানালি বাস স্ট্যান্ড HRTC-র। দেখে কালকে মাম, আগের দিন সে মাম বলছিলেন আমাকে যে রূপা দিয়ে ওখানকার লোকেরা কেমন ভাবে থাকে, কেমন জামা কাপড় পরে দেখাবি। দেখ পাহাড়ের লোকেরা কেমন জামা কাপড় পরে। এটা কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় স্কুল, এটা দেখ স্কুলের ভেতর স্নো। একটুখানি ওর কালকে থেকে পেটে ব্যথা করছে। এখন আমরা কোথায় যাচ্ছি ম্যাম? মাতা হিড়িম্বা দেবী টেম্পল। কত কিছু দেখার আছে। শিলিপ শিলিপ বরফ তুলছে। আমাদের ওখানকার অক্সিডাইজার গয়না এখানেও মাম দেখে। এই দেখ তুলসী গাছে তোর বরফ জমেছে। আরে আমি বলছি আমাদের এখানে দরজার বাইরে কি গাছ থাকে, আমাদের ওখানে দরজার বাইরে কি গাছ থাকে, তুলসী গাছ। তাই জন্য বলছি তুলসী গাছের বাইরে বরফ জমেছে। দেখ মাম ম্যাগি, এ বাবা বাবাই নেমে চুমড়ি গাই।
এই যে গাছটা দিয়ে চলো বাচ্চা গুলো বাবা নাকটা ধরে টানছে মাথা থেকে নিজে আমার নাকে ব্যথা করছে দেখে এই পেমেন্ট দিয়ে আও না এই নামে হ্যাঁ রাজেন নাম এই জায়গাটা না কোনবদ্ধ সুন্দর হ্যাঁ এই জায়গাটা না অসম্ভব সুন্দর সুন্দর সাবধানে কিন্তু আগুন লাগা হ্যাঁ নিবারি দাদা একটা লাইন ছবি তুলে না না দাদা হাত দিয়ে একটা কাপড় দে আমরা এখন উঠছি হিরণ্যকশিপু টেম্পলের কাছে অসাধারণ একটা সৌন্দর্য অসাধারণ সামনে আর মারাত্মক বরফ মারাত্মক বরফে ঘেরা ভীষণ সুন্দর লাগছে দেখো আটা কেউ না করো নি বৎস সব খাচ্ছে সব খাচ্ছে চলো আবার অন্য জায়গায় দেখাচ্ছি এখন